আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প পেজ 160। এই অধ্যায়ের ম্যাথগুলো কিন্তু নর্মালি আগে কখনো বইতে অ্যাড করা হয়নি, নতুন বছরের 7-এ অ্যাড করা হয়েছে। ম্যাথগুলো একটু কঠিন টাইপের, বাট যদি আপনি আমার ক্লাসটি করেন আশা করি এই ম্যাথগুলো আপনার কাছে একদম ইজি হয়ে যাবে। কারণ এই বাইনারি সংখ্যা কিন্তু মানে 11 থেকে মূলত শুরু হয়, সো 7-এর মধ্যে দিছি। যদি প্রসেসটা আপনি সহজ করে না শেখেন তাহলে আপনার কাছে অনেক কঠিন হবে। দেখেন আমি আপনাকে ফার্স্টেই বলি, যেমন বাইনারি এখানে বলছে যে বাইনারি কোডে রূপান্তরিত করুন। এখন এই বাইনারি সংখ্যাটাকে যদি কোডে রূপান্তরিত করি, দুইটা পদ্ধতি আছে, আমি আপনাকে সহজ পদ্ধতিতে শেখাচ্ছি। আগে দেখেন আপনার হলো 10, চারটি সংখ্যা বাইনারি, অক্টাল, হেক্সা, ডেসিমেল, চারটি সংখ্যা হবে। বাইনারি হলো 2 ভিত্তি, যেহেতু আপনার ক্লাস 7 আমি অতগুলো যাবো না, বাইনারি হলো ভিত্তি 2। কম্পিউটার কিন্তু 0-1 ছাড়া কিছুই বোঝে না, তাকে আপনি যে ওয়ার্ড বোঝেন না কেন সে কিন্তু 0-1 ছাড়া কিছুই বোঝে না, অর্থাৎ যে কোনো মানটাকে তাকে 0-1 দিয়ে রূপান্তরিত করতে হবে। তাহলে ক নাম্বারটা শুরু করলাম বাইনারি, তাহলে বাইনারি ওয়ার্ডটা লিখতে গেলে কী কী লাগছে? ক নাম্বারের সমাধান এখানে আগে লিখি বর্ণ, দশমিক, এখানে হল বাইনারি কোড, বাইনারি কোড আমাকে বলছে 5 বিটের জন্য, অর্থাৎ 5টার বেশি নেওয়ার দরকার নেই। দেখেন বর্ণ কি আছে, এখানে বি আছে, সেকেন্ড বর্ণটা আই আছে, থার্ড বর্ণটা এন আছে, আর পরের বর্ণটা এ আছে, পরেরটা আর আছে, এবং পরেরটা অয় আছে। অর্থাৎ বাইনারি সংখ্যাটাকে দশমিক মানে কি, যার ভিত্তি হলো 10, বেস বা ভিত্তি। এখন দেখেন আপনি যদি নর্মালি, তাহলে কি বললাম বলতো, কম্পিউটার 0-1 ছাড়া কিছুই বোঝে না, তাহলে আপনি যদি 1 লেখেন, 1, তাহলে 1 লিখতে গেলে কিন্তু আপনি 1 লিখলে সমস্যা নেই। এবার লিখবেন 2, তাহলে 2 লিখতে গেলে আপনাকে 2 মানে কি 10, এটা কিন্তু কঠিন নিয়ম, আমি সহজটা শেখাচ্ছি। কারণ একের পরে লিখতে গেলে আপনি আর কি লিখতে পারেন, 10, আপনি আগে 1 লিখবেন, পরে লিখবেন 10, পরে লিখবেন 11, পরে 100। আপনি 1 থেকে লেখেন আগে 1000 পর্যন্ত, বাট আপনি 1 আর 0 ছাড়া কোনো সংখ্যা লিখতে পারবেন না। তাহলে আগে 1 লিখছেন, পরে 10 আছে, এর আগে 2, 3, 4, 5 কোথাও কিন্তু 1 আর 0 নাই, আপনাকে 1 আর 0 দিয়ে লিখতে হবে, পরে 10, পরে 11, পরে 100, পরে হলো 101, পরে 110। এটা মানে আপনার 1, এটা মানে 2, এটা মানে 3, এটা মানে 4, এটা মানে 5, 6। আর এই মানগুলো বের করা টাফ ব্যাপার। আমি আপনাকে একটা শর্টকাট সিস্টেম শেখাই। দেখেন কি সিস্টেম, আপনি এটা মনে রাখেন, 1, পরে 2, পরে 4, পরে 8, পরে 16। আপনি আপনাকে বলছে 5 বিট, তাহলে আপনি 16 পর্যন্ত মনে রাখেন এনাম। ওকে, এখন দেখেন তাহলে বি কয় নম্বর অক্ষর, দেখেন তো এ বি, এটাকে লিখে নিই এ বি, তাহলে বি হলো এখানে কাউন্ট করলে 2 নম্বর অক্ষর, বি হলো কয় নম্বর অক্ষর, 2 নম্বর। আই, এ বি সি ডি ই এফ জি এইচ আই, আই হলো 9 নম্বর অক্ষর, আই হলো 9 নম্বর। পরে হলো জে কে আই, আই পর জে কে এল এম এন, তাহলে 9, আর পর 14 নম্বর অক্ষর, এন হলো 14 নম্বর অক্ষর, এ হলো 1 নম্বর অক্ষর। আমরা এরকম করে মানটা বসাই দিয়ে টাইম নষ্ট করবো না। আর হলো 18 নম্বর অক্ষর, আর ওয়াই হলো 25 নম্বর অক্ষর। বুঝতে পারছেন তো, কাউন্ট করে 8টা কাউন্ট করেন আপনি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর, 4 4 16, আর 2 18। বুঝতে পারছেন? ওকে, তাহলে এই হলো আপনার রূপান্তরটা। এখন আপনি দশমিকের রূপান্তর করলেন, এবার দেখেন খুব খেয়াল করে এই জায়গাটা বোঝার বিষয়। এখন আপনি বাইনারি কীভাবে করবেন, এই যেটা দিয়ে, তাহলে 2 মানে কি, এই যে 2, এই মানটা দিয়ে আপনার 2 হইতে হবে। তো 2 বলতে আমাকে 2 লাগছে কাজে, এই 2 এটা দিলে 2 হচ্ছে, যে মানটা লাগবে তাকে আপনি 1 দিবেন, বাকি টাকা 0 দিবেন, বাট যেখানে আপনি আছেন তার ডান দিকের গুলো 0 দিবেন, বাম দিকের গুলো না। তাহলে আপনি 2 লাগতেছে কাজে, 2 মানে 1, বাকি 0। এই হলো অঙ্ক বাইনারি, দেখেন এই বাইনারি 2 হলো 10, বাট আপনাকে বলছে 5 বিট করার জন্য, তাহলে আমাকে বাকি 4টা বিট, তাহলে 1 2 3 4 5, বাকিগুলো এটাও 0, এটাও 0, অর্থাৎ যেটা আপনার কাজে লাগবে সেখানে অন দিবেন, বাকিটা 0। 2 মানে কি হতো, হলো 3টা 0, 1 2 3 0 10। আমি আরও দেখাচ্ছি, আর বুঝতে পারবেন। এবার দেখেন পরেরটা, দেখেন এখন হলো 9-এর বাইনারি, 9 দেখেন তো কোনটা দিয়ে 9 হয়,
একটাই কিন্তু হবে মাত্র, আট আর এক নয়, আর একটাও লাগবে না, তাহলে যেটা লাগছে সেটা অন, আট আর এক দুই অন, কাজে লাগছে আট আর এক সেটা অন, বাকি সবগুলো কি জিরো, তাহলে জিরো অন ডাবল জিরো অন, জিরো অন ডাবল জিরো অন। ওকে এখন আসেন এন চোদ্দ, এখানে চোদ্দ হয় কি দিয়ে, চোদ্দ হয় আট আর চার বারো আর দিয়ে চোদ্দ, এই তিনটা দিয়ে চোদ্দ হয়, ঠিক আছে, আর বাকি লাগে নাই, অর্থাৎ আট আর চার বারো আর দিয়ে চোদ্দ, আপনি আর কোনো মান নিয়ে করতে পারবেন না। এটা মানটা কীভাবে আসছে, প্রথম এক লিখবেন, পরে ডাবল দুই, দুই ডাবল চার, চার ডাবল আট, আটে ষোলো, বত্রিশ হয়ে যাবে, ডাবল করে দেবেন, তাহলে এই মান কটা নিয়ে কি আসছে, চোদ্দ আসছে, তাহলে কোনটা কোনটা আট চার আর দুই, তাহলে যেটা লাগছে সেটা অন লেখেন, অন লিখছি, আর বাকিগুলো লাগে নাই, তাহলে এটাও জিরো এটাও জিরো, আর যে মানটা লাগবে তাকে অন লিখবেন, বাকিটা জিরো, তার মানে জিরো তিনটে অন জিরো, জিরো এক দুই তিনটে অন জিরো। ওকে একের বাইনারি, তাহলে একের বাইনারি মানে কি, শুধু এক কাজে লাগছে, এখানে অন বাকি সবগুলো জিরো, এক দুই তিন চারটে শূন্য অন। আঠারোর বাইনারি, আঠারো হয় কি দিয়ে, ষোলো আর এই দুই আঠারো, আর একটাও লাগবে না, ষোলো আর দুই আঠারো, তাহলে এখানে একটা অন এখানে একটা অন, এটা অন এটা অন, বাকি সব শূন্য, তার মানে এক দুই শূন্য এক শূন্য, এক দুই শূন্য এক শূন্য। পঁচিশ, পঁচিশ কী হয়, ষোলো আর চব্বিশ এক পঁচিশ, এই যে পঁচিশের বাইনারি ওয়াই, তাহলে কোনটা লাগছে কাজ আপনার, ষোলো আর চব্বিশের এক পঁচিশ, তাহলে ষোলো লাগছে আট লাগছে অন লাগছে, তাহলে বাকি লাগে না, এটা শূন্য, তাহলে দুইটা অন শূন্য এক, দুইটা অন জিরো জিরো অন। আশা করি আপনার এটা নিয়ে সমস্যা হবে না। এখন বুঝছেন কেন আমাদের, দেখেন এখানে চেক করে দেখেন তো, আমি যে বলছিলাম যে আপনি এক থেকে একশো মত লিখেন, বাট শূন্য এক ছাড়া আপনি কিছু লিখতে পারবেন না, তাহলে অনের বাইনারি এক এগারো লেখেন তো এগারো, মানে এগারো মানে তিন, তিন হয় কি দিয়ে, এই দুটো দেখেন অন অন, এটা বড় লেখেন আপনি ছয় বাইনারি, ছয় বাইনারি মানে চার আর দুই ছয়, চার আর দুই লাগছে বাকি লাগে নাই, তাহলে অন অন শূন্য, দেখছেন। ওকে এই হলো বাইনারি, আপনার হলো সংখ্যাটার বর্ণ আর দশমিক আর বাইনারি কোড, আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে এটার বাইনারি কোডের রূপান্তরিত কি হবে, দেখেন এটা কিন্তু এখান থেকে লিখতে হবে, এই মানটা কিন্তু উপর থেকে লিখতে হবে, কারণ কি এই মানটা ডানে যাবে, দেখেন এই মানটা কিন্তু যখন এই অরটা কিন্তু ডান দিকে, একক দশক শতক এভাবে একক, এটা কিন্তু এককের মান, যদি আপনি এটা ডান দিকে না লেখেন তাহলে কিন্তু একক দশক শতক আসবে না, অবশ্যই অবশ্যই এই মানটা প্রথম থেকে এই মানটা কি ডান দিকে যাবে, এই জন্য এই মানটা এখান থেকে লিখতে হবে। প্রথম এই মানটা লেখেন তিনটা শূন্য দশ, তিনটা শূন্য দশ, পরে শূন্য এক, শূন্য এক দুই শূন্য এক, পরে শূন্য তিনটে অন শূন্য, শূন্য তিনটে অন শূন্য, পরে তিনটা শূন্য অন, তিনটা শূন্য অন, পরে জাস্ট বুঝতে পারছেন হবে, অর্থাৎ প্রথমটা কার মান, বির মান, পরেরটা হলো আয়ের মান, পরেরটা হলো এন এর মান, পরেরটা এর মান, পর আর এর মান, পর আর, এই হলো আপনার কোডের রূপান্তরিত করা। আশা করি ক নাম্বারটি বুঝতে পারছেন। ম্যাথমেটিক্স শব্দটি বাইনারি কোড, ওকে ম্যাথমেটিক্স শব্দটা কী কী দিয়ে আলাদা গঠিত, এম সরি এম এ টি এইচ ই ম্যাথমেটিক্স, এম এ টি আই সি এস। ওকে আমি একটু বর্ণগুলো দেখে নিব, এত টাইম নষ্ট করবো না, কারণ অনেক সময় লাগবে। ম্যাথমেটিক্স শব্দটির এম হলো ১৩ নম্বর ডিজিট, এ হলো ১ নম্বর ডিজিট, টি হলো ২০ নম্বর ডিজিট, এইচ হলো ৮ নম্বর ডিজিট, ই হলো ৫ নম্বর ডিজিট, এম হলো ১৩ নম্বর ডিজিট, এ হলো ১ নম্বর, টি হলো ২০ নম্বর ডিজিট, আই হলো আই হলো ৯ নম্বর ডিজিট, সি হলো ৩ নম্বর ডিজিট, আর এস হলো ১৯ নম্বর ডিজিট। আশা করি এটুকু তো বুঝতে পারছেন। এম কাউন্ট করেন আপনি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, তিন চার বারো এক তেরো নম্বর অক্ষর, এভাবে সবগুলো আমরা অক্ষর সাজিয়ে নিয়েছি। এখন আমরা বাইনারিটি দেখাবো, বাকিগুলো দেখে লিখে দেবো। দেখেন ১৩, দেখুন ১৩ এর বাইনারি কোনটা দিয়ে হয়, অনলি একটা দিয়ে কিনতে হবে ১৩, এই যে আট আট চার বারো এক ১৩, ঠিক আছে, অন লাগছে না কিন্তু অন জিরো অন,
দেখেন আট আট চার বারো এক তেরো, যে মানটা লাগবে তাকে ওয়ান, বাকিটা জিরো। তাহলে তেরোর বাইনারি কি হবে? ওয়ান, ও সরি, আমাকে পাঁচ বিট করতে হবে, তাহলে এটা শূন্য দিবে, শূন্য ওয়ান ওয়ান জিরো ওয়ান। অনের বাইনারি তো অন, অনের বাইনারি কি হবে? শুধু অন, বাকিটা জিরো, এক দুই তিন চারটা শূন্য অন। এখন বিশের বাইনারি খেয়াল করেন, ষোলো আট চার বিশ, তাহলে অন জিরো অন জিরো জিরো, অন জিরো অন জিরো অন জিরো জিরো। আটের বাইনারি, তাহলে আট মানে অনলি আট, বাকি সব জিরো, তাহলে বাকি সবগুলো জিরো, তাহলে তিনটে চারটে শূন্য, বাকি এক একটা শূন্য, জিরো অন এক দুই তিন শূন্য। পাশের বাইনারি, পাঁচ হয় কোনটা দিয়ে? এই চার এক পাঁচ, যেটা লাগবে কাজে সেটাকে অন লিখবেন, বাকিটা জিরো দিবেন, দুই শূন্য দুই শূন্য অন জিরো অন। তেরো এর বাইনারি করছি আমি, কেন করবো না, এই যে জিরো অন জিরো অন অন জিরো অন, ওকে। অনের বাইনারি জিরো 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 চারটা জিরো অন। বিশের বাইনারি ষোলো, দেখেন তো বিশের কোনটা দিয়ে? ষোলো আর চার বিশ, এটা দিয়ে বিশ হয়, তাহলে বাকিগুলো এখানে অন, এখানে অন, বাকি সবগুলো জিরো, তাহলে কি এখানে কি হলো? অন জিরো অন জিরো জিরো। নয়ের বাইনারি আট আর এক নয়, আট আর এক দিল হয় নয়, এটা নয়, তাহলে বাকি হলো জিরো অন ডাবল জিরো অন, জিরো অন ডাবল জিরো অন। তিনের বাইনারি দুই আর এক তিন, দুটো অন বাকিটা হাফ জিরো, দুইটা অন বাকি হলো চারটে তিনটায় জিরো। উনিশের বাইনারি পরের অক্ষরটা হলো উনিশ নাম্বার ডিজিট এস, উনিশ কোনটা দিয়ে হয় দেখেন তো? ষোলো আর দিয়ে আঠারো এক উনিশ, তাহলে অন লাগে না জিরো, লাগে না জিরো, অন অন, অন ডাবল জিরো অন অন, অন ডাবল জিরো অন অন। ওকে, তাহলে আমাদের এখন এটাকে আবার দেখাইতে হবে, কীভাবে দেখাবো? নিচ দিয়ে লেখেন জায়গা না, আমি এখানে লিখি, এখান থেকে লিখি আমার জায়গা, এখন লিখ দেখেন হলো বাইনারিতে রূপান্তরিত, বাই নারীতে রূপান্তর। এবার এখান থেকে লিখবেন এটা জিরো ডাবল অন জিরো অন, জিরো ডাবল অন জিরো অন, পরটা চারটা শূন্য অন, এক দুই তিন চার শূন্য অন, দশ একশো, পরটা হলো দশ একশো, পরটা হলো শূন্য অন তিন শূন্য, পরটা হলো জিরো জিরো অন জিরো অন, পরটা হলো জিরো অন অন জিরো অন, পরটা হলো এক দুই তিন চার শূন্য অন, পরটা হলো পরটা হলো অন জিরো অন ডাবল জিরো, পরটা হলো জিরো অন ডাবল জিরো অন, পরটা হলো এক দুই তিন শূন্য ডাবল অন, পরটা হলো অন জিরো জিরো অন অন। এই মানটা লিখবেন, এখন চেক করে দেখেন তো, প্রথম পাঁচটা করে নেন, এই যে এক দুই তিন চার পাঁচটা, এটা হলো এম এর মান, কার মান? এম এর মান। আর এক দুই তিন চার পাঁচটা নেন, পরে হলো এর মান, পরে পাঁচটা নেন, এক দুই তিন চার পাঁচটা, পরে হলো টি এর মান, চেক করে দেখেন আপনি, এই যে জিরো অন অন জিরো অন এম এর মান, পরে চারটা শূন্য অন এর মান, পরে হলো একশো এক তিন শূন্য, একশো এক দুই শূন্য, এবং তার টির মান, টির মান, পরে শূন্য অন তিন শূন্য, এই শূন্য অন তিন শূন্য, এটা কার মান? এইচের মান, বুঝতে পারছেন? এভাবে পুরো এম এ টি এই যে সব পাঁচটা পাঁচটা নিলে এই মানটা ম্যাথমেটিক্স অর্থ চলে আসবে। এগুলো আমাদের কয়ের মানে খ নাম্বার কোশ্চেন অ্যান্সার, এটা আমাদের খ নাম্বার কোশ্চেন অ্যান্সার, আশা করি বুঝতে পারছেন। গ নাম্বার অংশের অ্যান্সার, তাহলে এখানে আছে হলো রামানুজান, কী কী ওয়ার্ড আছে? আর যেহেতু আমি এক আর দুই নাম্বারটা করে দিছি, এখন এটা লিক মানে জাস্ট বল করে রাখছি, বলে দিচ্ছি, মানে অনেক সময় লাগবে। আর আছে এ আছে এম রামানুজান, একজন বিজ্ঞানী, ওকে। তাহলে আর হলো আঠারো নম্বর অক্ষর কাউন্ট করেন, এ বি সি ডি ভাবে কাউন্ট করলে আর হলো আঠারো নম্বর, এ হলো এক নম্বর, এম হলো তেরো নম্বর, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম
তেরো নাম্বার, দশ সাত তিন তেরো, এভাবে কাউন্ট করছি। এবার দেখেন আঠারো বাইনারি কীভাবে আসে, দেখেন তো এখানে এক দুই চার আট ষোলো, আঠারো কী দিয়ে হয় বলেন তো, আঠারো হয় এই ষোলো আর দুই আঠারো, ষোলো আর দুই আঠারো, তাহলে বাকিগুলো শূন্য লাগে নাই, তা লাগছে হলো ষোলো আর দুই আঠারো, বাকিটা শূন্য, তাহলে ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো, ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো। ওকে, পরে আসে হলো এক, তো এক মানে শুধুমাত্র কী লাগবে, এক লাগবে, তাহলে এটা এক বাকি চারটায় শূন্য। ওকে, পরে হলো তেরো, তেরো কী হয় আট আর চার বারো আর এক তেরো, অন অন জিরো অন, তিনটে অন শূন্য অন, তেরো বাইনারি হলো লাগে নাই কাজে শূন্য, সরি তেরো আট আর চার বারো এক তেরো, যে মানটা লাগছে কাজে, আট লাগছে চার লাগছে এক লাগছে। এবার আপনাকে পাঁচ বিট বসছে বলে পাঁচটা মান ফিল আপ করতে হবে, তাহলে বাকি যারা লাগে নাই শূন্য, শূন্য অন অন শূন্য অন, তেরো বাইনারি শূন্য অন অন শূন্য অন, অনাত্ত অন চোদ্দো দেখা যায় চোদ্দোটা, পরে হলো এন হলো চোদ্দো নম্বর ডিজিট, তাহলে ষোলো আর আট চোদ্দো, এটা এটা লাগছে কাজে, বাকি একটাও লাগে নাই, তাহলে অন অন বাকি এক দুই তিন শূন্য, আশা করে বুঝতে পারছেন। এবার এই মানগুলো এখানে লিখতে হবে, লেখার সময় কোনটা আপনি লিখবেন, দেখেন এটা কিন্তু আপনার একক, এটা কি একক, পরটা দশক, তাহলে এই মানটা যদি আপনি নিচে এভাবে লেখেন, এভাবে গিয়ে এখানে শেষ করেন, অর্থাৎ এখান থেকে আগে প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে গেলে এই মানটা কই যাবে, ডান দিকে যাবে, তাহলে কিন্তু এটা কী হবে একক হবে, খুব খেয়াল করে অনেকে বুঝেন না, এটা ফার্স্টে লিখবেন এটা লাস্টে লিখবেন, তো এটা দেখেন প্রথম লিখেন, প্রথম এটা পরে এটা, এই মানটা সব কি সবাই ডান দিকে, দেখেন ডান দিকে মানে কি একক। ওকে, তাহলে এবার এটা লেখেন আগে ওয়ান ডাবল শূন্য ওয়ান জিরো, ওয়ান ডাবল শূন্য ওয়ান জিরো, পর চারটে অন শূন্য, চারটে অন চারটে শূন্য ওয়ান, পরে হলো শূন্য অন অন শূন্য ওয়ান, পরে হলো চারটে শূন্য ওয়ান, তাহলে প্রথমটা কার মান, আর এর মান, পরটা এর মান, পরটা এম এর মান, পরটা এর মান, পরটা এন এর মান, আর লিখলাম না এইভাবে অটগুলো আসবে, রাম অনুযায়ী অটটা আসবে। এগুলো আপনাদের এক নাম্বার কোশ্চেন অ্যান্সার, আশা করি বুঝতে পারছেন। কোশ্চেনটি এমন যে পাঁচ বিট বাইনারি ব্যবহার করে, তাহলে পাঁচ বিট বাইনারি কী জিনিস, আপনি কিন্তু পাঁচ বিট বা আট বিট নিতেই পারেন। পাঁচ বিট মানে যে একটা বাইনারি মান, সাপোজ আপনি দুইয়ের বাইনারি, দুই মানে অনলি দুই, তাহলে দুই মানে কিন্তু দশ, বাট এই মানটাকে আপনাকে পাঁচ বিট করতে হবে, এক দুই তিন চার পাঁচটা, পাঁচটা বিট আকার করতে হবে, এই যে এক দুই চার আট ষোলো বত্রিশ, এভাবে মানগুলো শর্ট করে বের করা যায়, এর মধ্যে থেকে আপনি যে কোনো মান বাইনারি আপনি বের করতে পারবেন। কম্পিউটার কিন্তু শূন্য এক ছাড়া কিছুই বোঝে না, তাহলে পাঁচ বিট মানে হলো আপনার মানটা পাঁচটা সংখ্যা রূপান্তর করতে হবে। ওকে, এক নম্বর রং, অর্থাৎ যেটা এই যেমন দুই হয়েছে দুইটাকে রং কালার করবেন আর বাকিগুলোকে কালার করতে হবে না। ওকে, কম্পিউটার পাঁচ বিট করে পড়তে পারে এবং প্রতিটি পঞ্চম গ্রুপের মানটা ডান দিক হবে, অর্থাৎ দেখেন এই মানটা আপনি এভাবে লিখবেন, এই যে শূন্য এক শূন্য এক শূন্য, এখানে যেমন শূন্য এক শূন্য দুই শূন্য শূন্য এক, অর্থাৎ এই মানটা কই যাবে, এই মানটা এই যে এই ডান মানটা কই যাবে, ডান দিকে থাকবে, এই সর্বনিম্ন মানটা কই থাকবে, যে এই কিন্তু সর্বনিম্ন মান হলো এক দুই চার আট, এই মানটা কই থাকবে, ডান দিকে, অর্থাৎ আপনি এইভাবে ডান দিকে লিখবেন। এলো অঙ্কের কথাগুলো, এখন কোশ্চেন আসি, তাহলে আমরা বুঝছি একটা মালা, একটা মেয়ের গলায় মালা দেওয়া আছে আর আপনি একটা মালা তৈরি করবেন, আমি ধরলাম একটা মিম নামে একটা মেয়ে, তাহলে ই এম কয় নাম্বার অক্ষর কাউন্ট করেন, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, তেরো নম্বর অক্ষর, আই এ বি সি ডি ই এফ জি এইচ আই নয় নম্বর অক্ষর, এভাবে আমরা এম মানে তেরো, আই মানে নয় আর এম মানে তেরো, আপনি একটু আপনাকে চেক করে দেখা যায় আরেকবার, তাহলে তেরো কীভাবে করবেন আপনি, আপনার আগে এই মানগুলো এভাবে বের করা সহজ, এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি, কিন্তু বলছে পাঁচ বিট, তাহলে আপনি পাঁচটা রাখলে হবে, দুইটা চারটা পাঁচটা। ওকে, তাহলে তেরো মানে কি, দেখেন তেরো হয় কোনটা দিয়ে, আট আর চার বারো এক তেরো, এই তিনটা মান দিয়ে তেরো হয়, তিনটা মান তেরো হয় মানে এই যে মানটা লাগবে সেটা অন দিবেন, চার লাগছে অন দিবেন আর আট অন দিবেন, বাকি মানগুলো কী হবে, জিরো হবে, বাকি মানগুলো কী হবে, জিরো হবে, তার মানে জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান, জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান হলো তেরোর বাইনারি, ঠিক একই রকম তেরো। এখন নয়, দেখেন তো নয় কোনটা দিয়ে, এই যে আট এক নয় আট আর এক, তাহলে যেটা লাগছে সেটা অন আট আর এক নয়, বাকি লাগে না তিনটা, এই যে জিরো, তাহলে জিরো অন ডাবল জিরো ওয়ান, এটা হলো নয়ের বাইনারি, তাহলে পাঁচ বিটের জন্য বলছে এখানে, আমার পাঁচ বিট করে নিচ্ছি, পাঁচ বিট কি আশা করি বুঝতে পারছেন, মানে যেটা আমার লাগবে বাকি মানগুলো শূন্য বা এ ফিল আপ করে দিয়ে পাঁচটা বিট কমপ্লিট করতে হবে। তাহলে আমরা এখন একটা মালা বানাবো, আমরা মালাটা একটু দেখাই কীভাবে বানাবেন, ওকে প্রথম এটাই বসে কি ডান দিকে, যে লোয়েস্ট মানটা, এখন লোয়েস্ট মান ডান দিকে রাখবেন, জিরো জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান, তাহলে জিরো আমরা একটা পাঁচটা করে নিই, এক দুই তিন চার পাঁচটা করে নিব,
দুইটা তিনটা চারটা পাঁচটা। এখন খেয়াল করবেন এখানে সবগুলো পাঁচটা আপনি নিয়ে নিই, প্রথম পাঁচটা তিন পাঁচটা পনেরোটা ঘর নেই, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, আমরা আমার পনেরোটা ঘর নিয়ে নিস। ওকে এবার খেয়াল করি আমরা, এবার বাকি মানগুলো আমরা কালার করে দিব, আমরা ব্লু কালার করে দিই বা রেড কালার করে দিই সমস্যা নেই। দেখেন প্রথম হলো শূন্য ডাবল ওয়ান শূন্য, এখান থেকে শুরু করেন শূন্য, তাহলে কালার করার দরকার নাই, সবগুলোর ভিতর ফাঁকা করে দেন, সবগুলোর ভিতরটা ফাঁকা করলে বুঝতে সুবিধা হবে, সবগুলোর ভিতরটা আপনি ফাঁকা করে দেন। ওকে দেখেন জিরো ডাবল ওয়ান জিরো, তাহলে দুই নম্বরটা কালার এই রেড কালার, রেড কালার, এটা রেড কালার, পরেরটাও রেড কালার, কারণ এটা ওয়ান, যেটা ওয়ান সেটা আপনি রেড কালার করে দিবেন, আমি রেড লিখবেন, রেড লিখছি কেন বোঝার সুবিধা, আপনি লিখবেন না পরে শূন্য পরে ওয়ান, এটা রেড কালার, অর্থাৎ যে মানগুলো হবে ওয়ান সেটা আপনি কালার করে দিবেন, পরে খেয়াল করেন জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান, তাহলে আবার জিরো ওটা ওয়ান ডাবল জিরো ওটা ওয়ান, আমি জাস্ট আর লিখছি কেন আমরা বোঝার সুবিধা তো মাত্র ক্যামেরায় ভালো আসতেছে না, পরেরটা জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান, জিরো এই ডাবল ওয়ান জিরো ওয়ান, আমি একটা মালা তৈরি করলাম, দেখেন মালাগুলো তাহলে বুঝবে কি পাঁচ বিট, তাহলে এখান থেকে এক দুই তিন চার পাঁচ, এই যে পাঁচটা দুই চার পাঁচটা, দুই চার পাঁচটা, তাহলে এই পাঁচটা দিয়ে কী হয় বলেন তো, এই পাঁচটা দিয়ে হয় আপনার হলো এম হয়, পরে পাঁচটা নেন এখান থেকে এই পর্যন্ত শেষ, এক দুই তিন পাঁচটা, এখান থেকে পাঁচটা, এক দুই তিন চার পাঁচটা, এটা দিয়ে কী হয় জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান, তারপর এটা কী হয় আই হয়, পরে এখান থেকে পাঁচটা নেন জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান, এটা নিয়ে কী হয় এম হয়, তার মানে আমার মিম নামের একটা মেয়ের তার বাইনারি গলার মালা তৈরি করলাম, এটা লিখছি আমার বাইনারি, এটা জাস্ট জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান এভাবে লিখছি, জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান মানে আলাদা করে লিখছি বোঝার জন্য, তাহলে এটা হলো এম, এটা হলো আই, পরে হলো এম, এবং লাস্টে বলছে কি যে এই যে মেয়ের গলায় একটা হার আছে আমি এটাকে আর একটু দেখাই দিই, এটা কিন্তু রেড কালার, এরকম ডাক দেওয়া রেড, এটা রেড, এটা রেড, এটা রেড, এটা রেড, এটা রেড, এটা রেড, এগুলো হলো অন, যেটা রেড কালার সেটা হলো অন কর। দেখেন এবার বলছে হলো এই যে মিম তৈরি করলাম, এখানে একটা মেয়ের গলায় একটা মালা আছে, এই মালা থেকে আপনাদের বের করতে হবে মানটা নামটা কি, তাহলে দেখেন এখানে প্রথম রেড কালার, তাহলে রেড কালার মানে কি অন, রেড কালার মানে কি অন, পরে এটা মানে কি শূন্য, পরে রেড মানে কি ওয়ান, পরে শূন্য, পরে শূন্য, পরে শূন্য, পরে শূন্য, পরে শূন্য, শূন্য, পরে হলো ওয়ান, পরে হলো শূন্য, রেড মানে ওয়ান, রেড মানে কি হলো ওয়ান, পরে হলো শূন্য, পরে শূন্য, পরে হলো শূন্য, লিখছি আমরা। দেখেন এটা একই জিনিস, পাঁচটা করে নেন, এক দুই তিন চার পাঁচটা প্রথম পাঁচটা, এক দুই তিন চার পরের পাঁচটা, এই পরের পাঁচটা, এখন দেখেন এবার এখানে ফিল আপ করেন, অন ডাবল জিরো একশো, অন ডাবল জিরো সরি অন আমরা এই কালার দিয়ে লিখি, অন জিরো অন দুই শূন্য, এটাই প্রথম মানটা, তো অন জিরো অন দুই শূন্য মানে কি দেখেন তো লাগছে কোনটা কাজে, এই যে ষোলো আর চার বিশ, ষোলো আর চার কত বিশ, বিশ মানে কি টি, কাউন্ট করে দেখেন আপনি, এবার কাউন্ট এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, টি মানে বিশ নাম্বার অক্ষর, তাহলে এটা বিশ মানে হলো টি, এই অর্থটা হলো টি, পরে এক, তো এক মানে কি শুধু এক বাকিটা জিরো, তাহলে এক মানে কি এ, ওকে পরেরটা আছে হলো জিরো অন তিনটা জিরো, এক দুই তিনটা জিরো অন জিরো, তাহলে অনলি আট, তাহলে আট নাম্বার কোন নাম্বার অক্ষরটা এ বি সি ডি ই এফ জি এইচ, তাহলে এটা হলো এইচ, এটা হলো এ, আমাদের এই ভিডিওটি আর একবার করা আছে কিন্তু আবার বললাম এখানে মালাটার কালারগুলো ভালো মানে বোঝা যায় না, এই জন্য আমরা করে দিছি, আশা করি বুঝতে পারছেন। তিন নাম্বার কোশ্চেনটি সলভ করব, আমি লেখাটা পুরোপুরি লিখি নাই, অঙ্কটি এমন, দীপু একটি ডিপার্টমেন্টাল স্টোরের উপরের তলায় আটকা পড়েছে, একটা ছেলে সে একটা কোনো মানে ডিপার্টমেন্টাল স্টোর মানে বুঝেন মানে কোনো বিল্ডিংয়ে মনে করেন উপরে আটকা পড়ছে, এখন সে দেখলো যে পাশে সে যদি জোরে চিৎকার করে কেউ শুনবে না কথা, তখন সে কী করবে, সে দেখলো যে গভীর রাত পর্যন্ত পাশে একটা জায়গায় বা পাশে কোনো ফ্ল্যাটে কেউ কম্পিউটার নিয়ে কাজ করতেছে, যেহেতু সে কম্পিউটার নিয়ে কাজ করতেছে অবশ্যই সে কি বাইনারি সংখ্যা জানে, ওকে এজন্য সে লাইট জ্বলা আর নেভা দিয়ে
সেটাকে চাইলে বোঝানোর জন্য যে তার কি সমস্যাটা। আমরা আপনাকে অঙ্কটা একটু দেখাই, যেহেতু বোর্ডে লেখা আছে আমি অঙ্কটা একটু দেখাচ্ছি আপনাকে। অঙ্কটি হলো এটা, অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি, তারপরে আপনাকে আবার বলে দিলাম। ওকে, এখন এইখানে হলুদ কালার করা ছিল, মানে হলুদ মানে অন। এখন এখানে যে অঙ্কগুলো আমি বোর্ডে লিখে রাখছি কেন, অঙ্ক অনেকগুলো শেখার বিষয় আছে। আপনাকে মানগুলো অবশ্যই বাম থেকে ডানে লিখতে হবে, বাম থেকে ডানে। কেন লিখবেন? যেমন এখানে যে মানটা দেখেন, প্রথমে ক্লিয়ার করি আগে, এই মানটা কি বাম থেকে ডানে নাকি ডান থেকে বাম? বাম থেকে ডানে। কেন বাম থেকে ডানে? দেখেন আপনি এই মানটা মনে করেন, তাহলে এখানে কিছু নাই মানে শূন্য, পরেরটা হলুদ কালার মানে অন ছিল, অন, বাকি এক দুই তিনটা শূন্য, এক দুই তিনটা শূন্য। এখন যদি ভুল করে আপনি ডান দিক থেকে কাউন্ট করেন, দেখেন কি হচ্ছে, এখান থেকে যে আমি তো বাম দিক থেকে কাউন্ট করলাম না, কিন্তু কী হলো, বাম থেকে ডানে। আমি যদি ডান থেকে বামে করতাম, ডান থেকে বামে, তাহলে কী হতো, তিনটা শূন্য, তিনটা শূন্য, ওয়ান জিরো। তাহলে দেখেন বাইনারি কী হতো। এখন পাঁচ বিটের জন্য আমরা এক দুই চার আট, চার বিট ষোলো, মানে পাঁচ বিটের জন্য করাস, মানে পাঁচ বিট দিয়ে করে দিব। এখন দেখেন যদি এটা করতাম, তাহলে জিরো 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 অন, তাহলে এটা মাত্র অন মানে কি, এক দুই তিন চার নাম্বারটা অন, এই যে চার, এটা অন, সরি এটা অন, আর এটা করলে কি হতো, এটা অন, তাহলে সম্পূর্ণ উল্টো হতো না, এই জন্য। ওকে, আপনাকে মাস্ট বি কিন্তু বাম থেকে ডানে দিতে হবে। কেন বাম থেকে ডানে যাবেন? কারণ এটা হলো আপনার একক, দশক, শতক, এই মানটা একক। নিশ্চয় ক্লাসে এটা নিয়ে অনেক কিছু, মানে এখানে অনেক বোঝার বিষয় আছে, ইন্টারের মধ্যে আছে, আমাকে বললাম না এগুলো, এটা মনে রাখেন বাম থেকে ডানে যেতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখেন মানগুলো কি দেওয়া আছে আপনার, মানগুলো তাহলে আমরা ক্লিয়ার করে নিই। মান আছে হলো জিরো অন তিনটা জিরো, জিরো জিরো, অর্থাৎ যেটা নীল কালার বইতে হলুদ কালার করা আছে, যেটা আমরা নীল রং সেটা অন হবে। তাহলে এখানে জিরো জিরো অন জিরো অন, জিরো জিরো অন জিরো অন, জিরো অন অন ডাবল জিরো, অন সবগুলো শূন্য। আর এই ঘরটা ফাঁকা, মানে একটা স্পেস থাকবে, এই ঘরটা ফাঁকা। তাহলে আপনি আশা করি সবগুলো মান পারবেন। এখানে জিরো অন জিরো জিরো অন, এখানে জিরো অন অন জিরো অন, এখানে সবগুলাই জিরো, অন জিরো অন বাকিটা জিরো, অন জিরো অন অন জিরো জিরো অন জিরো, সবগুলা জিরো, একটা অন অন, সবগুলা জিরো অন, সবগুলা জিরো, জিরো জিরো অন জিরো অন, জিরো জিরো অন সবগুলা জিরো। তাহলে এই মানটা বুঝতে পারছেন। এখন দেখেন এই যে জিরো অন ট্রিপল জিরো মানে আসলে কি, আমরা লেখাটা এখানে লিখি। পাঁচ বিট করতে গেলে আপনি সহজ নিয়ম হলো এটা, প্রথমে এক নেবেন, পরে দুই নেবেন, পরে চার নেবেন, পরে আট নেবেন, পরে ষোলো, এক দুই তিন চার, পাঁচ বিট হয়ে গেছে। ওকে, আমি কয়েকটা শেখাই দেবো, পরে নিজে বানাই নেবেন। দেখেন ডান দিক থেকে কিন্তু আসতে হবে, বাম দিক থেকে গেলে সমস্যা নেই, বাট তাহলে এখান থেকে লিখতে হবে, লেখার সময় এভাবে লিখতে হবে। দেখেন জিরো 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 অন জিরো, পাঁচ বিট, জিরো 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 অন জিরো, পাঁচ বিট, বাম দিক থেকে লিখে সমস্যা নেই, বাট এখানে লেখার সময় কিন্তু অবশ্যই বাম থেকে লিখতে হবে, এটা বাম থেকে। কেন বাম থেকে লিখবেন আর আগে বলে দিই, এই মানটা কিন্তু ডান দিকে যাবে, এটা কিন্তু একক, এটা কি একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে যদি আপনি বাম থেকে লেখেন তাহলে ডান দিকে মানটা যাবে, তাহলে কিন্তু একক হবে, ক্লিয়ার? অন্তত এটুকু বলে দিই। আপনি এই মানটা তো লিখবেন, এটা কিন্তু ডান দিক থেকে কাউন্ট হয়, যদি আপনি বাম থেকে লেখেন তাহলে এই মানটা কই যাবে, সবার ডানে, তাহলে এটা কি একক, ক্লিয়ার? যদি আপনি বাম দিক থেকে লেখা শুরু করেন তাহলে এই মানটা কই যাবে, ডান দিকে, আর আমরা কাউন্ট করি ডান দিক থেকে, তাহলে একক হবে, এটা একক দশক, এই জন্য এটা করা হয়। ওকে, তাহলে দেখেন তো কোনটা কাজে লাগছে, আট, তাহলে এই মানটা মানে কত, আট। পরেরটা খেয়াল করেন, পরেরটা হলো অন জিরো অন ডাবল জিরো, অন জিরো অন ডাবল জিরো, তাহলে কী লাগলো কাজে, এই যেটা অন সেটা কাউন্ট হবে। তাহলে অন মানে চার, আর অন মানে মানে লাগছে এইটা আর এইটা, চার এক দিয়ে কত হয়, পাঁচ। পরেরটি দুই শূন্য অন শূন্য, দুই শূন্য, দুই শূন্য ডাবল অন শূন্য, তাহলে কী কাজে লাগলো, এইটা এইটা, আঠাচার বারো। পরেরটা চারটা শূন্য একটা অন, এক দুই তিন চারটা শূন্য অন, তাহলে লাগছে ষোলো, ষোলো, এটা সবগুলো শূন্য।
পরেরটা দেখেন, অন ডাবল জিরো অন জিরো, অন ডাবল জিরো অন জিরো, কি কাজ অন হলো, এটা অন এটা অন, তার মানে লাগছে হলো কাজে আট আর এক নয়। আশা করি বাকিগুলো বুঝতে পারছেন। এখন দেখেন এই আট মানে কাউন্ট করেন তো, আট মানে আসলে কি আট, তাহলে এই যে চার আর চার আট, চার আর চার আট, এই চারটা চারটা আটটা, তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ, আট মানে এইচ, পাঁচ এ বি সি ডি ই, পরে বারো, তাহলে এই পাঁচ পাঁচ দশ হাত দিই বারো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে দশ হলো, কে এল, এল মানে কি বারো, পরে পি বারো, পরে বারো হলো এল, তেরো চোদ্দো পনেরো ষোলো আর চারটা করো, তাহলে এল এম এন ও পি, শূন্য মানে শূন্য, নয়, নয় মানে কত, পাঁচ আর চার নয়, এ বি সি ডি ই এফ জি এইচ আই, আশা করি এটা বুঝতে পারছেন সবগুলি হবে। তাহলে ওই লোকটা কি লিখছে দেখেন তো, তাহলে এবার দেখেন প্রথম হলো হেল্প, পরে জিরো এখানে রাখা হয়েছে একটা স্পেস, আপনি সবগুলো লেখাকে একবারে বুঝবেন, যদি এমন লিখতাম দেখা আপনাকে, আমি যদি অনভাবে লিখি যে এই সি এল পি হেল্প, তাহলে আপনি কিছু বুঝবেন এখানে, বুঝবেন না, তাহলে একটা লেখার পরে যেটা আপনি চাচ্ছেন সে লেখার পরে একটা স্পেস, হেল্প আগে লিখছি হলো হেল্প এই সি এল পি হেল্প একটা স্পেস, তাহলে কম্পিউটার স্পেস দিতে গেলে একটা শূন্য রাখতে হবে, ফাঁকা করো শূন্য, পরে নয় মানে আই, এটা আই এম মানে শর্ট ফর্ম, এটা আই এম হবে, আই এম, কারণ কম্পিউটার হয়ে লেখা জানা আমি বুঝবো আই এম, ওকে, পরে আবার একটা স্পেস ফাঁকা শূন্য, পরে এখান থেকে ট্র্যাপ, অর্থাৎ সে লিখছে হলো হেল্প আই এম ট্র্যাপ, সাহায্য করো আমি বিপদের মধ্যে আছি, এগুলো আপনাদের তিন নম্বর কোশ্চেন আনসার, আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস, আল্লাহ হাফেজ।